বন্ধুরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। তো এপিসোডের 4 নম্বর টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি তোমাদেরকে দেখাবো যে অফিস মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এ যে কিছু টুলসের কাজে, গত টিউটোরিয়ালে তোমাদেরকে দেখিয়েছিলাম যে হোম টুলসে যেসব টুলগুলো রয়েছে ওই টুল দিয়ে কিভাবে কাজ করতে হয়। তো আজ আজ তোমাদেরকে দেখাবো যে ইনসার্ট টুলে যেসব টুলসগুলো রয়েছে ওই টুলসগুলো দিয়ে কি কি কাজ করতে হয়। তো দেখো, প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কাভার পেজে এখানে ক্লিক করলে দেখো কিছু অপশন আমাদেরকে দেখাবে যে তুমি যে পেজটা ব্যবহার করবে ওই পেজটা কি পেজ আকারে নেবে, কেমন কভার হবে, কি স্টাইলের হবে, সেটাই এখানে শো করতেছে। তো আমি যদি এখান থেকে একটা কভার সিলেক্ট করি, যেমন এই যে এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে কিছু নামে কিছু অংশ দিয়েছে এবং নিচে কিছু ডিজাইন রয়েছে। তো এটা দিয়ে আমি এখানে লিখতে পারি, সমস্যা নেই। এখানে আমি একটা কোম্পানির নাম দিলাম, যেমন আমাদের চ্যানেলটার নাম দিলাম PCR Teach and TROID and TIPS tips, এটা আমাদের চ্যানেলের নাম। তো আমি এটা কোম্পানি নাম হিসেবে আমি এখানে দিয়ে দিলাম। তো এটা আমি সাইজ আকারে আমি ইচ্ছে করলে ছোট বড় করতে পারবো, কোনো সমস্যা নেই। তো এটার পর আমি এখানে দেখাচ্ছে যে টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল। তো এখানে আমি সিম্পল আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি নামটা আমি আবার দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তো এখানে তোমার যদি কোনো প্রয়োজনীয় তথ্য থাকে তুমি সেটা দেওয়া দিবে, কোনো সমস্যা নেই। এখানে আমি এই নামটা দিচ্ছি, আবার এখানে এই নামটা দিলাম। তো সিম্পল এইভাবেই একটা পেজের ডিজাইন করে এভাবে তুমি নাম লিখতে পারবে। তো দেখো এখানে আমি একটা ইয়ার দিয়ে দিচ্ছি, যেমন এখন বর্তমান চলতেছে 2017। তো 2017-এর আমি এই সালটা দিয়ে দিচ্ছি 2017। তো 17 দিয়ে দিলাম, সরি, এখান থেকে সমস্যা নেই, দেওয়া যাবে না। আমি আবার লেখাটা সিলেক্ট করে দেওয়া দিচ্ছি 2017। আচ্ছা, যাই হোক, আমি বাইরে ক্লিক করলাম। বাইরে ক্লিক করার পর দেখো এই সব, এটা হচ্ছে একটা পেজের ডিজাইন, একটা কভার পেজের ডিজাইন। তো এটা দিয়ে কভার পেজের অপশনটা দিয়ে এই ডিজাইনটা করতে হয়। তো তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, মানে নতুন একটা পেজ নেওয়ার জন্য এই ব্ল্যাঙ্ক পেজটা ব্যবহার করতে হয়। যেমন ক্লিক করার সাথে সাথে একটা নতুন পেজ এই ওয়ার্ডের ফাইলটাতেই একটা নতুন একটা পেজ দেখা পেয়ে যাবে, নতুন পেজ, আর আগের ফাইলগুলো এখানে রয়েছে। তো একটা ব্ল্যাঙ্ক পেজ এখান থেকে দিয়ে দেবে। তো পরের অপশন রয়েছে পেজ ব্রেক। পেজ ব্রেক মানে একটা পেজকে মানে দ্বিখণ্ডিত করা। তো আমি এখান থেকে এটা ক্লিক করলাম, ক্লিক করার পর আরেকটা নতুন পেজ চলে আসছে। তো পেজ ব্রেক মানে এটাই যে যেই পেজটাতে তুমি কাজ করবে এটা থেকে তুমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করার পর একটা অপর একটা পেজে চলে যাবে। পেজ ব্রেকে তুমি যদি ডাইরেক্টলি কোনো কাজ করো, যে যেমন এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে আমি কার্সরটা রাখলাম, এখানে আমি কার্সরটা রাখলাম এখানে রেখে এন্টার দিলাম। এখানে রেখে যদি আমি পেজ ব্রেকে ক্লিক করি তাহলে নিচে লেখাগুলো অপর একটা পেজে চলে যাবে। তো দেখো এই যে দেখো ক্লিক করলাম, সরি, লেখাটা যায় নাই। তো এটা সিলেক্ট করতে হবে, এই পর্যন্ত আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর এটাতে ক্লিক করলে এটা চলে যাবে। দেখো এই এই সরি, এই পেজটা যেহেতু কভার পেজ এটা আসছে না। তো পেজ ব্রেক বলতে আমরা যতদূর জানি যে নতুন একটা পেজ নেওয়া। এটা আমি জুম আউট করে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে কিছু লেখা রয়েছে। তো এই যে এই লেখাটা আর এখানে আমি ক্লিক করে এন্টার প্রেস করলাম, এখানে যদি প্রেস ব্রেক দিই তাহলে এই যে দেখো এখন লেখাটা রেখে আর বাকি অংশ লেখাটা অন্য একটা পেজে চলেছে। তো এটাই হচ্ছে প্রেস ব্রেকের কাজ। আর ব্ল্যাঙ্ক পেজের কাজ হচ্ছে এখানে একটা নতুন একটা পেজ চলে আসছে, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজের কাজ। তো দেখো তারপর রয়েছে যে টেবিল।
টেবিলের কাজ অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। তো এখানে আমি একটা কার্সর রাখলাম, কার্সর রাখার পর টেবিলে ক্লিক করে এখান থেকে তোমার যে কয়টা রো যে কয়টা কলাম প্রয়োজন সেটা সিলেক্ট করে তুমি এখানে দিয়ে দিলে। তো এখানে আমি তিনটা কলাম এবং দুইটা রো সিলেক্ট করে আমি নিয়ে নিচ্ছি। তো এখানে লিখলাম এ, পরেরটাতে লিখলাম বি এবং পরেরটাতে লিখলাম সি, এবং নিচেরটাতে তোমার কিবোর্ডে ট্যাব বাটনটা ইউজ করে একের পর একের রুমে তুমি চলে যেতে পারবে। তো আমি টিপে আরেকটা ট্যাব ক্লিক করে অপর রুমটাতে চলে গেলাম। তো এটাতে লিখলাম ওয়ান, পরেরটাতে লিখলাম টু, পরেরটাতে লিখলাম থ্রি। তো এটা হচ্ছে টেবিলের কাজ। তো টেবিলের কাজ এই এখানে কার্সর রেখে যদি আমি হোম পেজে আবার চলে যাই, তো এলিয়েন বক্সের কাজটা অবশ্যই আগে তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে সেন্টার করে দিলে তো এই লেখাগুলো তোমার সেন্টারে চলে যাবে। এই যে দেখো, এখানে ক্লিক করে সেন্টারে দিয়ে দিলাম, এটা সেন্টারে চলে গেছে। তো তুমি যদি টেবিলে কাজ করতে চাও তো তুমি অনেক ভালো করে করতে পারবে। আর অনেক ধরনের টেবিলের কাজ রয়েছে, সেটা তো তুমি করতে পারবে। তো এটা হচ্ছে টেবিলের অপশনের কাজ, যে ড্রয়িং সিস্টেমের ভিতরে তোমার কাজ করা। তো এটা আমি আপাতত ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর তো টেবিলের পরে রয়েছে পিকচার। এখানে রয়েছে একটা পিকচার অপশন, যেটা ইলাস্ট্রেশন টুলসটিতে রয়েছে। পিকচার অপশন হচ্ছে এখান থেকে একটা যে কোনো একটা পিকচার সিলেক্ট করে তুমি এখানে ড্র্যাগ করতে পারবে, সরাসরি ড্র্যাগ করতে পারবে, কিংবা সিলেক্ট করে এইভাবে ইনসার্ট করে দিলে একটা পেজে চলে আসবে। তো এটা আমি ড্র্যাগ করে এই পেজে নিয়ে আসলাম। সরি, এটা আগে ফরম্যাটটাকে আমার মানে একুরেট ফরম্যাটে আনতে হবে। এখন আছে আপাতত যে মানে যে পজিশনে রয়েছে ওই পজিশনটাকে আমার চেঞ্জ করতে হবে, তাহলে এটাকে আমি যা যেখানে খুশি সেখানে সিলেক্ট করে রাখতে পারবো। এখন যেই পজিশনে রয়েছে ওই পজিশনটা থেকে এটা আনা সম্ভব না। তো আমি এখানে পজিশন অপশনটাতে চলে যাব। চলে যাওয়ার পর এই মোর লেআউট অপশনে এইখানে ক্লিক করবো। এখানে অনেক ধরনের অপশন আছে, তার মধ্যে যা ইচ্ছা তাই করতে পারবে, যেখানে খুশি সেখানে নিতে পারবে, যা যেভাবে ট্র্যাক করার কথা ওইভাবে তুমি ট্র্যাক করতে পারবে, যেখানে বসানোর কথা ওইভাবে তুমি বসাতে পারবে। তো তুমি এভাবে এখান থেকে ইনসার্টে পিকচারে গিয়ে তুমি পিকচার আনতে পারবে। তারপর রয়েছে ফ্লিপ আর্ট। তো আমি ফ্লিপ আর্ট এখানে অপশন রয়েছে, তো তার আগে আমি পিকচারটাকে আমি ডিলিট করে দিই, যেহেতু এটার আমার কাজ নেই। তো কিবোর্ডের অপশন থেকে আমি ডিলিট কিতে আমি প্রেস করে ডিলিট করে দিলাম। তো তারপর আমি দেখাচ্ছি ফ্লিপ আর্ট। ফ্লিপ আর্টের বেশি একটা কাজ হয় না অফিস ওয়ার্ডে, কারণ লেখালেখির কাজটা একটু বেশি হয়। তো এখানে দেখো ফ্লিপ আর্টে অনেক অপশন রয়েছে, তা থেকে আমি এখানে একটা অপশন সিলেক্ট করে নিচ্ছি, মাই কালেকশন। মাই কালেকশনের থেকে যদি সিলেক্ট করি, তারপর গোতে যদি ক্লিক করি, তারপর একটা ইয়েস একটা অপশন দেখাচ্ছে, তারপর থেকে অনেক ধরনের অপশন দেখাচ্ছে। এখান থেকে যে কোনো একটা অপশন তুমি যদি এখানে রাইট বাটন ক্লিক করে তুমি ইনসার্ট করো, তাহলে তোমার পেজটিতে চলে আসবে। একটু সময় নিচ্ছে। তো এভাবেই তোমার ফ্লিপকার্টটা এখান থেকে আনতে হয়। এখন দেখো ওই যে এখন ওই পিকচারের মতন আবার এটাকে পজিশনটা চেঞ্জ করতে হবে। তো পজিশনটা চেঞ্জ করার জন্য আমি এখান থেকে আবার পজিশনটা চেঞ্জ করে নিলাম। তো এখানে তোমার যা খুশি তুমি তা করতে পারবে, বড়ো ছোটো সব করতে পারবে। তো এভাবেই ফ্লিপকার্টটা দিয়ে কাজ করতে হয়। তো তারপর দেখো ফ্লিপকার্টের উপরে রয়েছে শার্প। শার্প দিয়ে তোমরা অবশ্যই জানো যে ড্রয়িংয়ের কাজ করতে হলে সর্বপ্রথম শার্পের প্রয়োজন পড়ে, আর শার্প থেকেই ড্রয়িংয়ের কাজ করা হয়। তো এই ড্রয়িংটার জন্য শার্পগুলা খুবই আমাদের মানে অত্যন্ত প্রয়োজন, কারণ এই এখানে অনেক ধরনের শার্প রয়েছে যা আমরা ওয়ার্ড অপশনে অনেক ধরনের কাজ করতে পারি। যার যেমন ইচ্ছা, মনে যা আছে তাই সে এই শার্পের অপশনের টুলসগুলো দিয়ে করতে পারবে। তো এই এই শার্প এখান থেকে শার্প যে কোনো একটা শার্প নিয়ে তুমি কাজ করতে পারবে। তো তো এই ভিডিওটাতে যদি তোমার এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রেখো। আমাদের চ্যানেলের নামটা হচ্ছে পিসি টিচ অ্যান্ড অ্যান্ড্রয়েড টিপস। এই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং এটা প্রতিনিয়তই এটা চেক করে যেও, কারণ আমরা রোজ রোজ এটা ভালো ভালো
টিপস নিয়ে আমরা এই চ্যানেলটিতে কাজ করি।